মাসিক চাঁদার জন্য বেরোচ্ছি, দয়া করে আপনারা চিকিৎসা তাড়াতাড়ি আনুন। সামনে ইসলাম খান চিনি বসি এলাকাবাসী এখন আমরা আসি হচ্ছে সৈয়দপুরের মধ্যে, আর এখান থেকে নীলফামারি কী বলি আমরা সৈয়দপুরে যে জায়গাটা সিলেক্ট করছি আর কি, অর্থাৎ সৈয়দপুরে আমরা যে জায়গাটা ঘুরবো বা দেখবো সেটা হচ্ছে চিনি মসজিদ। এটা হচ্ছে দিনাজপুর যাওয়ার পথে পড়ে আর কি, বিখ্যাত চিনি মসজিদ। চিনি মসজিদের হিস্ট্রি সম্পর্কে তো জানি না, পরে বলতে আসলাম মাত্র যে সামনে সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদ একবার শুনছিলাম। এটা নাকি হচ্ছে আপনার জিনের বানাইছে বা এই টাইপের একটা, আমি শিওর না। দেখি আর এখন হচ্ছে সৈয়দপুরের ভেতরে আছি, এই সামনে চিনি মসজিদ আর সম্ভবত 1.5 কিলোর মতো রাস্তা। রাস্তাটা ভাঙা, মানে মফস্বল শহরের রাস্তা, তো মফস্বল শহরের রাস্তা তো একটু বেশি ভাঙা ব্যাপার না। এই হচ্ছে সেই বিখ্যাত চিনি মসজিদ, খুব সম্ভবত অ্যাজ পার আইনও। সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদ, মসজিদটা তো আসলে অনেক সুন্দর ইন্টেরিয়রটা। এটা 1863 সালে যে লেখা আছে চিনি মসজিদ, 1863 সালে বানানো হয়েছে। মৌসুমী বস্ত্র বিতান মালদহ পট্টি দিনাজপুর, অর্থাৎ দিনাজপুরে এন্ট্রি নিছি। রাত হয়ে গেছে, কাহিনী পরে বলবো।